বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব টমেটোর হট সস বা হট টমেটো সস। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি আধা কেজি পরিমাণ টমেটো। এখন আমি এই টমেটোগুলোকে খুব ভালোভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি একটা প্যানের মধ্যে এই সবটুকু টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 10টা শুকনা মরিচ আর 1 কাপ পরিমাণ পানি। এখানে শুকনো মরিচের পরিবর্তে পরবর্তীতে যখন আমি লবণ চিনি ইউজ করব তখন লাল মরিচের গুঁড়া অ্যাড করা যাবে। তবে শুকনো মরিচ অ্যাড করলেই এর ফ্লেভারটা এবং কালারটা দুইটাই অনেক বেশি ভালো আসে। এবার এই সব কিছুকে আমি 15 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার মাঝখান দিয়ে এটাকে অবশ্যই হালকা হালকা নাড়তে হবে, না হয়তো কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এবার ফিরে আসছি 15 মিনিট পর। প্রায় 15 মিনিট পর এখন এই টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সব কিছুকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। টমেটোর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটা ছাঁকনির উপর নিয়ে এটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন আমি চুলার ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু চুলার ফ্লেমটা অফ ছিল, এবার আমি চুলাটাকে অন করে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করব। কিছুক্ষণের মতো জাল করার পর যখন এটা ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবার আবারও এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসে। সসটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিয়ে এটাকে আবারও জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই হট সসটা কিন্তু সাধারণ টমেটো সস থেকে অনেকটাই ঘন হয়। আপনারা চাইলে এটাকে খুব বেশি ঘন না করে একটু পাতলাও রাখতে পারেন, তবে বাইরে যেহেতু অনেক ঘন করে তাই আমিও এটাকে অনেকটুকুই ঘন করে নিব। এর জন্য আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে তারপর জাল করে নিব। যখন সসটা পুরোপুরি খুব ভালোভাবে ঘন হয়ে আসবে তখন আমি এই সসটাকে নামিয়ে নিব। এই সসটা কিন্তু আপনারা নামিয়ে ঠান্ডা করে কাচের বয়মে ভরে প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই বাসায় পারফেক্ট দোকানের মতো হট টমেটো সস। আপনারা এইভাবে করে তৈরি করে নর্মাল ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণও করতে পারবেন। এইভাবে করে সস বানিয়ে যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।